সাবস্ক্রাইব করুন টিকেডিএইচ এডুকেশন চ্যানেলের সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন, কারণ এইরকম লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের জন্য সবসময় এনে থাকে। নরমপন্থী বুদ্ধিবাদ পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে, যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন আর ভিডিওটি দেখুন। সো ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব কান্ট মতে জ্ঞান কিভাবে উৎপন্ন হয় এবং কান্ট কি নরমপন্থী বুদ্ধিবাদ এবং কেন কান্টকে নরমপন্থী বুদ্ধিবাদ বলা হয়। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইয়েস ফ্রেন্ড, কান্টকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা যায়, কারণ জ্ঞানের উৎপত্তি ক্ষেত্রে তিনি বুদ্ধি এবং ইন্দ্রিয়ানুভব উভয়ই অবদানে স্বীকার করেছেন। ইন্দ্রিয়ানুভব জ্ঞানের উপাদান বা র ম্যাটেরিয়ালস দেয়, ঠিক আছে। তা ওনার মতে এই উপাদান অবিনষ্ট অবস্থায় থাকে এবং এই অবিনষ্ট উপাদান জ্ঞান নয়। বুদ্ধি তার আকার দিয়ে অবিনষ্ট উপাদানকে সাজিয়ে দেয়, তখন এটি জ্ঞানে পরিণত হয়। সুতরাং কান্টের মতে কেবল বুদ্ধি বা ইন্দ্রিয়ানুভবের মাধ্যমে জ্ঞান উৎপন্ন হতে পারে না, জ্ঞান উৎপন্ন হয় উভয়ের দ্বারা, অর্থাৎ বুদ্ধি এবং ইন্দ্রিয়ানুভব এই দুটি উভয়ের দ্বারা। তো কান্টের তার বিখ্যাত উক্তি হলো, ইন্দ্রিয়ানুভব ছাড়া নিছক আকার শূন্য, আবার আকার ছাড়া ইন্দ্রিয়ানুভব অন্ধ। জ্ঞানের জন্য ইন্দ্রিয়ানুভব বা সেন্সিবিলিটি ও বুদ্ধি বা আন্ডারস্ট্যান্ডিং উভয়ের অপরিহার্য। সাধারণ দৃষ্টিবাদীরা জ্ঞানকে দুটি শ্রেণীতে ভাগ করেন, একটি আবশ্যিক জ্ঞান যা বিশ্লেষক বা পূর্বত সিদ্ধ বচন থেকে পাওয়া যায়, আর অপরটি আপত্তিক বা তথ্যমূলক জ্ঞান। এই জ্ঞান সংশ্লেষক ও পরতসাধ্য বচন থেকে পাওয়া যায়। কান্ট জ্ঞানকে তিনটি শ্রেণীতে ভাগ করেন, যথা পূর্বত সিদ্ধ বিশ্লেষক বা অ্যানালাইটিক অ্যাপ্রোয়েরাই জ্ঞান, দ্বিতীয়টি হল পরতসাধ্য সংশ্লেষক বা সিনথেটিক এ পোস্টেরিওরাই জ্ঞান, ওকে, এবং তৃতীয়টি হল সংশ্লেষক পূর্বোত্ত সিদ্ধ বা সিনথেটিক এ প্রিওরাই জ্ঞান, ওকে। কান্টের দর্শনে এই তৃতীয় প্রকার জ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই তৃতীয় প্রকার জ্ঞানে দেখানো হয়েছে যে কিভাবে তথ্য বিষয়ক জ্ঞান আবশ্যিক হয়ে থাকে। তো এখন প্রশ্ন হবে, কিভাবে তথ্য বিষয়ক জ্ঞান আবশ্যিক হতে পারে? তো এর উত্তরে কান্ট বলবেন, তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে তিনি আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে গণিত এবং পদার্থবিদ্যায় এই রকম জ্ঞানের দৃষ্টান্ত আছে। যেমন কি রকম, 7+5=12, এই জ্ঞানটি একই সঙ্গে আবশ্যিক ও তথ্য বিষয়ক। আবশ্যকতা বা নেসেসিটি পূর্বত সিদ্ধ জ্ঞানের ধর্ম এবং নতুন তথ্য দেওয়া সংশ্লেষক বচনের ধর্ম। আচ্ছা, 7+5=12 এই জ্ঞানটি আবশ্যিক, কারণ এর অস্বীকৃতি স্ববিরোধী। আবার জ্ঞানটি তথ্যপূর্ণ, কারণ বচনটি বিধেয় পদ 12 আর উদ্দেশ্য পদ 7 বা 5 এর ধারণার মধ্যে নেই। বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য পরিবেশন করছে। এভাবে কান্ট আবশ্যিক জ্ঞান ও তথ্যমূলক জ্ঞানের পার্থক্য স্বীকার করেও দেখালেন যে কোনো কোনো জ্ঞান একই সঙ্গে আবশ্যিক ও তথ্য বিষয়ক হতে পারে। কান্টকে এই জন্য সমন্বয়পন্থীয় বলা হয়। কান্টের এই জ্ঞানতাত্ত্বিক মতবাদের নাম হলো বিচারবাদ। সো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশনের জন্য, কারণ আপনাদের জন্য এইরকম লেটেস্ট আপডেট ভিডিও সবসময় এনে থাকে। তো সে ফ্রেন্ড, আজকে এইটুকুই, ধন্যবাদ।